কর্তব্যরত চিকিৎসকক প্রহার। শিবসাগরের কোঁৱৰ দিহিঙীয়াৰ ডিমৌ আদর্শ চিকিৎসালয় আর সামূহিক স্বাস্থ্যকেন্দ্র সোমবারে নিশা সংঘটিত হল এই ঘটনা। আর এই ঘটনা কেন্দ্র করে বর্তমানেও ডিমৌত উত্তেজনা অব্যাহত। চিকিৎসকে জনোৱা অনুসৰি আত্মীয়ক চিকিৎসা কৰাবলৈ যোৱা সৰুদিৰৈ দেবেন তাঁতি আৰু আঠাবাৰীৰ হিলৈদাৰীৰ গণেশ ঘাঁচি নামৰ এই দুজন লোকৰ চিকিৎসকৰ সৈতে বেজি দিয়াক কেন্দ্ৰ কৰি তৰ্কাতৰ্কিৰ সৃষ্টি হয়। আৰু এই তৰ্কাতৰ্কিয়ে অৱশেষত মাৰপিটৰ ৰূপ লয়। তাই দেখিছো এটা ইটো লড়াই আমার নাকি আমার ড্রেসারটো ঠেলাচা করে আছে, মোট দিলে ঠেলাচা করে থাকবে এনে থাক ঠেলি দিওঁতে হি আহি পিনে বুঝাই দিছে মানে এটা কিবা মান পহা কৈছে আপনা এবাৰে বুঝাই দিয়া। ঘটনাস্থলীত অন্যান্য রোগীর আত্মীয়র লগতে স্থানীয় লোক উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণলৈ আনে আৰু লোক দুজনক আরক্ষীর হাতত গতাই দিয়ে। অবশ্যে ইয়ার মাজতে চিকিৎসালয়খনত ঘটনার সময়ত উপস্থিত থকা আন কেইজনমান লোক আৰু চিকিৎসকজনের কাণ্ডক লৈও বহু প্রশ্নের অবতারণা হয়েছে। এই দৃশ্যটলৈ চাওঁ। রাইজর হুমকিত চিকিৎসকর ওসর ক্ষমা বিচারে দুই অভিযুক্ত। কিন্তু এয়া কি এটা প্রচন্ড স্বর সুধাইছে চিকিৎসকজনে। আনহাতে আন এটা দৃশ্যলৈ মন করক। দুই অভিযুক্তই হাত জোর করে ভুল স্বীকার করেছে। পিছে চিকিৎসক হিমান্ত জ্যোতি তাই ধারণ করেছে আক্রমণাত্মক রূপ। ডিঙিত স্টেথিস্কোপ, মুখত মাস্ক, চিকিৎসকে সুধাইছে গুড়। কোন ভুল অথবা কোন শুদ্ধ সেয়া আরক্ষীর তদন্তত স্পষ্ট হব। পিছে প্রশ্ন হয় চিকিৎসকজনে কিয় হাতত তুলি ললে আইন। আইন হাতত তুলি লওয়ার অধিকার কোনে দিলে চিকিৎসকজনক? কেবল চিকিৎসকজনেই নহয়, এই ঘটনার প্রত্যক্ষদর্শী বহুকেইজনে প্রহার করেছে অভিযুক্তদ্বয়ক। চাওক এই কেইটা দৃশ্যলৈ। কোনোবাই যদি অভিযুক্তক ঘুঁচিয়াইছে, আন কোনোৱে আকৌ হাতৰ পানী বটলেৰে অভিযুক্তৰ মূৰত দিছে মাৰ। মুঠৰ ওপৰত চিকিৎসক আৰু একাংশই চিকিৎসালয়তে আৰম্ভ কৰি দিলে বিচাৰ। রাইজর দলবদ্ধ প্রত্যাক্রমণত বহু ঠাইত আঘাতপ্রাপ্ত হল দুই অভিযুক্ত। ইফালে দুই অভিযুক্তই চিকিৎসকক প্রহারর অভিযোগও নস্যাত করেছে। কিহে মারিলে, হাতে না লাঠিয়ে মারিলে? স্যার তো কিহে মারিলে? ঘুষা মারা নাই? স্যার মারিছে বলে কইছে যে? না না। তেজ কেনে গেল স্যার? মানুহক সেৱা কৰিবলৈহে ডক্টৰবোৰ আছে, তহঁতি কেলে মাৰপিট কৰিবলৈ? আমিতো সেইটো কাৰণেতো আহিছো, আমি মেডিকেললৈ সেইটো কাৰণে আহিছো। পিছে যিয়েই দোষী নহওক, এনেধৰণৰ ঘটনা সংঘটিত হোৱাটো অতিশয় দুখজনক আৰু নিন্দনীয়। ৰাজ্যত চিকিৎসা সেৱাত নিয়োজিত চিকিৎসকৰ বিৰুদ্ধে যাতে কোনেও হাত উঠাব নোৱাৰে, তাৰ বাবেও চৰকাৰে গ্ৰহণ কৰা উচিত সময় উপযোগী পদক্ষেপ।
বন্ধ হোক চিকিৎসক নিগ্রহৰ দৰে অপ্ৰীতিকৰ ঘটনা। ডিমৰ পৰা দীপজ্যোতি গগৈৰ সহযোগত ব্যুৰো ৰিপৰ্ট ডি এ নিউজ প্লাছ।